সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা আমার বিভিন্ন ভিডিওতে প্রশ্ন করে জানতে চান আমার স্টুডিও সেট আপ কীরকম, আমার স্টুডিও সেট আপ আছে কিনা, কিভাবে লাইটিং করি, কিভাবে ভিডিও এডিট করি, কিভাবে ভিডিও তৈরি করি, ইত্যাদি আর অসংখ্য প্রশ্ন। আজকের এই ভিডিও থেকে দেখাবো আসলে আমার স্টুডিও সেট আপ আছে কিনা, কিংবা আমি আসলে কিভাবে ভিডিও তৈরি করি। এবং অনেক ভিডিওতেই বলেছি আমার কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো DSLR ক্যামেরা নেই, শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করতেছি। এবং আমার কাছে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সবগুলোই কিন্তু নিজের তৈরি করা। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে এই মুহূর্তে যে সব বক্স বা লাইটিং স্ট্যান্ড সহ লাইটের বক্স, এটা কিন্তু আমার একদম নিজস্ব হাতে তৈরি করা, নিজের আইডিয়া থেকে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি দেখাবো। এবং বাম পাশে যে সব বক্সটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সব বক্সগুলোকে আমি ট্রাইপডে আটকাই দিছি, এবং ট্রাইপডে আটকানোর পিছনে অবশ্যই যথেষ্ট কারণ আছে। ঠিক আছে, আমি ঠিক যে কারণে ট্রাইপডে অ্যাড করছি সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। আপনারা দেখবেন যে অনেক ইউটিউবারই ভিডিও বানায় যে আসলে লাইটিং স্ট্যান্ড তৈরি করার জন্য PVC পাইপ বা আরও অনেক ধরনের বিষয়বস্তু আপনাদের দেখায়। সো PVC পাইপের কী সুবিধা এবং ট্রাইপড ব্যবহার করলে আপনি কী সুবিধা পেতে পারেন, ঠিক এই বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং আমার সম্পূর্ণ সেট আপ দেখাইতে গেলে অবশ্যই বলতে হচ্ছে পিছনে যে পর্দাটি দেখতে পাচ্ছেন এখন, স্টিল এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি পর্দা। সো এই পর্দাটা কিন্তু একটা কেনা পর্দা, আর এটাকে গ্রিন স্ক্রিন বলে, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রুমের মধ্যে আটকানো। ঠিক আছে, তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, রুমে যথেষ্ট গরম, তারপরও সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আরেকটা বিষয় অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে আমার কাছে যেহেতু DSLR ক্যামেরা নেই, দুইটি মোবাইল আছে, একটা মোবাইল আমি কথা বলতেছি এবং হাতে এই মুহূর্তে আরেকটি ফোন আছে, মাত্র এই দুইটি ফোন দিয়ে আমার সেট আপটি দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা, অবশ্যই বলবো আপনারা যারা ইউটিউবে ভিডিও তৈরি করতে চান, হয়তোবা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে একটু আইডিয়া পেলেও পেতে পারেন আসলে কিভাবে সব বক্স তৈরি করতে হয়, কিংবা কিভাবে আসলে আপনি লাইটিং সেট আপ করতে পারেন, এই সমস্ত বিষয়বস্তু। সো যাই হোক, প্রথমে আমি আমার রুমটি দেখাবো, কারণ রুম না দেখালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে ভিডিও তৈরি করি। জাস্ট আমি ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি। অল রাইট বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার কম্পিউটার টেবিল, এখানে বসে আমি পড়াশোনা করি এবং ভিডিও এডিট করি। এবং এর বাম দিকে যদি ক্যামেরাটা ধরি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বেড, এবং এই বেডে ঘুমায় হচ্ছে আমার প্রাণপ্রিয় রুমমেট রাকিব ভাই। এবং আবারও যদি ডান দিকে রোটেশন করি তাহলে দেখতে পাচ্ছেন আমার টেবিল, এবং টেবিল থেকে ডান দিকেই হচ্ছে আমার বেড। আপনারা যে বেডটি দেখতে পাচ্ছেন এই বেডে মূলত আমি ঘুমাই, আর অবশ্যই বেডের উপর আমার ইউটিউব সিলভার প্লে বাটন। সো যাই হোক, রুমের স্পেসটি দেখানোর পিছনে অবশ্যই কারণ আছে যা আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। সো বন্ধুরা, অবশ্যই বলতে হচ্ছে যেহেতু ব্যাচেলর বাসায় থাকি, দুইজন মিলে একটা রুম শেয়ার করে থাকতে হয়। আর এক্ষেত্রে অবশ্যই রাকিব ভাইকে অসংখ্য ধন্যবাদ দিব, আমার ভিডিও বানানোর পিছনে যথেষ্ট সাপোর্ট দেয়নি। যখন আমি ভিডিও তৈরি করি দেখি যে উনি মোটামুটি বাইরে গিয়ে যথেষ্ট সময় কাটায়। সো যাই হোক, সেই বিষয়গুলো বলতে গেলে অবশ্যই অনেক কথাবার্তা চলে আসবে। সো এখন আমি দেখাবো আসলে এই ট্রাইপডটা আমি কোথায় রাখি এবং কীভাবে আমার ভিডিওগুলো তৈরি করি, বা ট্রাইপড আসলে বললে ভুল হবে, এটা কিন্তু এখন লাইটিং স্ট্যান্ড। ঠিক আছে, সো এখন একটু প্রথমে ব্যাখ্যা করব, সেটা হচ্ছে যে আপনারা চাইলে PVC পাইপ ইউজ করতে পারেন। এখন এখানে আমার কাছে যেটা মনে হয়, আপনারা যখন PVC পাইপ বাইরে থেকে কিনে নিয়ে আসবেন তাহলে কিন্তু এরকম শক্তিশালী ট্রাইপডের মতো কাজ করবে না। আর আরেকটা ব্যাপার, আপনি যখন PVC পাইপ কিনবেন তাহলে কিন্তু আপনার PVC পাইপের যে টাকা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ পাইপ কাটতে হবে, কেটে কেটে তৈরি করতে হবে। আর আপনি যখন এরকম 500-700 বা 1000 টাকা দিয়ে একটা ট্রাইপড কিনবেন, ট্রাইপডের মধ্যে যখন আপনি সব বক্স সেট করবেন তাহলে কিন্তু আপনার ট্রাইপডটাও থাকবে, এমনকি পরবর্তীতে এই ট্রাইপডটাও কাজে লাগাতে পারবেন, আর আপনার একটা সুন্দর লাইটিং স্ট্যান্ডও হবে। ঠিক আছে, সো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু দুইটা ট্রাইপড কেনা, এবং আরেকটা ট্রাইপড দিয়ে আমার ভিডিও স্ট্যান্ডে সেট আপ করে ভিডিও তৈরি করা, যেই ট্রাইপডে এখন পর্যন্ত আমার মোবাইলটি সেট আপ করা আছে। সো এখন আমি সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের দেখাবো। ঠিক এই কারণে কিন্তু আপনারা ট্রাইপড কিনতে পারেন, PVC পাইপ না কিনে। সো যাই হোক, এখন আমি মোবাইলটি এখানে সেট আপ করে অবশ্যই আমার লাইটিং স্ট্যান্ডগুলো কীভাবে সেট আপ করি সেই বিষয়টি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে খুব সুন্দর করে মোবাইলটি এদিকে রাখবো। ওকে, মোবাইল সেট আপ করা কমপ্লিট। সো বন্ধুরা, এখন আমি আমার প্রথম যে সব বক্সটি আছে সেটি ফিট করে দেখাবো, সেট আপ করে দেখাবো। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার প্রথম সব বক্স, আমি ঠিক এই দিক থেকে লাইটিং করব, কারণ আমার গ্রিন স্ক্রিন হচ্ছে সামনের দিকে আর ক্যামেরা কিন্তু এই দিক থেকে ধরা থাকবে, আর গ্রিন স্ক্রিনটা পিছনে থাকবে আর আমি ক্যামেরার সামনে থেকে কথা বলবো। সো এইখানে দেখতে পাচ্ছেন আমি ট্রাইপডে কিন্তু সব বক্সটা সেট করছি, বারবার বলতেছি। এর পিছনে আরও একটা সুবিধা আছে, সেটি হচ্ছে আপনি চাইলে এই ট্রাইপডের মানে স্ক্রুগুলো খুলে বা এই পয়েন্টারগুলো খুলে আপনি পর্যাপ্ত পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার ফোকাস করতে বা আলো দিতে কিন্তু যথেষ্ট ভালো ভূমিকা পালন করবে ট্রাইপডের মধ্যে সব বক্স সেট করলে। সো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি মোটামুটি বড় করে নিলাম, হয়তো বা শব্দ হচ্ছে। এখন
এই ট্রাইপডটাকে রাখবো আমি ঠিক এই পাশে, ঠিক আছে, এখানে রেখে দিলাম, জানি না কতটুকু দেখতে পাচ্ছেন। আর অবশ্যই এইখানে যে হ্যান্ডেলটি আছে, এই হ্যান্ডেলটি ঘুরিয়ে কিন্তু আপনি যেদিকে খুশি সেই দিকে মুভ করতে পারবেন। এটি কিন্তু আপনার সব বক্সের মানে আলো দেওয়ার জন্য আরও যথেষ্ট ভালো ভূমিকা পালন করবে। সো আমি এটাকে এখানে এইভাবেই রেখে দিলাম। আর আরেকটু কাছে থেকে যদি আপনাদের দেখাই তাহলে আপনারা খুব সহজে হয়তো বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখন আমার সব বক্স, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি এটাকে আমার বেডের ওপরেই সেট করে ফেলছি। তো দেখুন এটি একটা সব বক্স সেট করে ফেললাম। এছাড়াও আমাদের আরেকটি সব বক্স যেটি আছে সেটি আমরা এখন এই পাশ থেকে দেখানোর চেষ্টা করব। জাস্ট এখান থেকে ফোনটিকে আমি সেট করে নিচ্ছি। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে যে সব বক্সটি আছে ঠিক একই রকমভাবে এটাও কিন্তু একটা ট্রাইপডের মধ্যে লাগানো। সো এটার যে পাগুলো আছে আমি আবার ওই পাগুলো খুলে ফেলবো, খুলে একটু লম্বা করে নিচ্ছি। ব্যাস লম্বা হয়ে গেলে অবশ্যই আপনারা এখন এই ট্রাইপডটাকে স্ট্যান্ড করতে পারবেন, এবং এটার মধ্যেও কিন্তু একটা হ্যান্ডেল দেওয়া আছে। এই হ্যান্ডেলটা কিন্তু আপনি যথেষ্ট সুন্দরভাবে রোলিং করতে পারবেন, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু আপনার আলো দেওয়ার জন্য বা আলো যেই দিকে খুশি সেই দিকে মুভ করে খুব সুন্দরভাবে আপনার ট্রাইপডটা ব্যবহার করতে পারবেন। সো এখন আমি এই ট্রাইপডটাকে আমার অন্য পাশে মানে অপোজিট পাশে সেট করব। আর আমি ফোনের ক্যামেরায় ভিডিও বানাচ্ছি, জানি না আপনারা কেমন দেখতে পাচ্ছেন আসলে। সো এখন এই ট্রাইপডটা কিন্তু আমার এই পাশে বেডের ওপর ঠিক যতটুকু প্রয়োজন বা যেভাবে আটকানো সম্ভব সেভাবে আটকিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন ব্যাস ইনাফ। এখন যদি আমি এটাকে ধরে এইদিকে রোলিং করি তাহলে কিন্তু এটা এইদিকে মুভ হবে, ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু মুভ হবে। এর কারণে কিন্তু ট্রাইপডের মধ্যে আমি আসলে এই সব বক্স ইউজ করি বা সব বক্সটি সেট করি। সো যাই হোক মোটামুটি এখন সামন থেকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে একটা সব বক্স রেডি, এবং আমার ডান পাশে আরও একটি সব বক্স রেডি। আলো কিন্তু এখন পর্যাপ্ত পাওয়া যাবে। আর এনার্জি বাল্ব কীভাবে সেট করতে হয় সেই বিষয়গুলো একটু পরে দেখাবো। সো যাই হোক এইভাবে যখন ট্রাইপড রেডি হবে তখন আমি এই যে ট্রাইপড যেটা ধরে নাড়াচাড়া করতেছি এটা এখন পিছনে নিয়ে আসবো। পিছনে নিয়ে আসার পর এখন যদি আমি আমার ক্যামেরাটি ব্যাক ক্যামেরা সেট করে দিই তাহলে কিন্তু আপনারা খুব সহজে আমার গ্রিন স্ক্রিনটি দেখতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে ট্রাইপডের যে লাইন আছে বা বৈদ্যুতিক লাইন সেটা কিন্তু ট্রাইপডের নিচে আমি সেট করছি। দেখতে পাচ্ছেন এখানে একটা মাল্টিপ্লাগ হয়তো বা আছে, আপনারা দেখতে পারবেন কিনা জানি না সঠিক। ওকে এখন কিন্তু আমি মাল্টিপ্লাগে একটি লাইন লাগিয়ে দিব। দেখুন এটি হচ্ছে আমার ট্রাইপডের ওয়্যার বা তার। এখন এই তারটি কিন্তু আমি এখানে খুব সহজ করে লাগিয়ে দিলে আমার সব বক্স ব্যাস অন হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখতে পারবেন। সো দেখুন এখানে কিন্তু এখন লাইট জ্বলা শুরু হয়ে গেছে। ওকে ঠিক একই রকমভাবে এই সব বক্সের মধ্যে কিন্তু তার সেট করা আছে। এখন এই তারটি খুলে এখন এই তারটিকে আমি লাগিয়ে দিচ্ছি আবার অপোজিট মাল্টিপ্লাগের সাথে, তাহলে কিন্তু অবশ্যই খুব সহজেই এখানে লাইটের পর্যাপ্ত আলো দিতে সক্ষম হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই সব বক্সটি অন হয়ে গেছে। সো যাই হোক এখন আমি আমার অন্য যে ক্যামেরাটি আছে সেই ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আসলে এখানে কীরকমভাবে ভিডিও শ্যুট হয় বা কীরকমভাবে শ্যুট করি আমি। সো যাই হোক রুমে যথেষ্ট গরম, যথেষ্ট ঘেমে যাচ্ছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, জানি না কেমন করতে পারতেছি ভিডিওটি। সো অবশ্যই আপনারা দেখতে থাকুন তাহলে অবশ্যই একটু হলো আইডিয়া পেতে পারেন। সো এখন আমি আমার ফোনের ক্যামেরাটি অপোজিট দিকে দিচ্ছি ঠিক সামনের দিকে, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আমার গ্রিন স্ক্রিনটি। অল রাইট বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার গ্রিন স্ক্রিনটি, আর এইদিকে দরজাটা চলে আসতেছে ক্যামেরার সামনে। আর অবশ্যই বলবো আমি একটু দরজাটাকে সরিয়ে দিয়ে আসি। আর আরেকটা বিষয় অবশ্যই বলতে হবে, সেটি হচ্ছে এইখানে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোনের সাথে বুট করা, ঠিক আছে। সো এখন আমি এই দরজাটাকে যদি লাগিয়ে দিই তাহলে আপনারা খুব সহজেই আমার সেট আপটি দেখতে পাচ্ছেন। সো যাই হোক এই ছিল মোটামুটি আমার সেট আপ, দুই পাশে দুইটি সফট বক্স এবং সামনে আমি আরেকটা ট্রাইপড। এখন যদি আমি অন্য মোবাইল দিয়ে আমার এই ভিডিওটি দেখাই বা ট্রাইপডের অপোজিট অংশটি দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার মেইন মোবাইলটি ট্রাইপডের সাথে মাউন্ট করা আছে এবং সামনের দিকে গ্রিন স্ক্রিন। আর আমি গ্রিন স্ক্রিনের সামনে দাঁড়িয়ে এতক্ষণ কথাবার্তা বললাম বা সব ভিডিওতে বলি। আর এই ট্রাইপডটি কিন্তু আমার রুমের একদম মাঝখানে রাখা, দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আমার মেইন ট্রাইপড। এছাড়াও আমার ডানে বামে যে দুটি সব বক্স ছিল অবশ্যই আপনাদেরকে বোঝানোর জন্য আরেকবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সব বক্স, এটাও কিন্তু একটি ট্রাইপডের মধ্যে বাধা আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটি ট্রাইপড আমার বেডের ওপর রাখা, এবং এই ট্রাইপডের মাউন্টটি ধরে যদি আমি বা হ্যান্ডেলটি ধরে যদি একটু লুজ দিয়ে এইদিকে ঘুরাই তাহলে কিন্তু খুব সহজে আমি সব বক্সটিকে মুভ করতে পারবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর আলো দিচ্ছে সব বক্সটি, এবং আবারও মাঝখানে দেখাচ্ছি এটি হচ্ছে আমার মেইন মোবাইল এবং ট্রাইপড, এবং ডান পাশে আরও একটি সব বক্স। ঠিক একই রকমভাবে এই ট্রাইপডের সব বক্স বা হ্যান্ডেলটি ধরে যদি আমি মুভ করি তাহলে কিন্তু খুব সহজেই এই সব বক্সটিও মুভ হবে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু মুভ হচ্ছে, এবং যথেষ্ট ও শিট জাস্ট লুজ দেওয়ার কারণে কিন্তু এটা একটু বেশি লুজ হয়ে গেছে, এটাকে টাইট দিতে হবে লুজ দেওয়ার পর, আপনারা অবশ্যই জানেন। সো আমি একটু টাইট দিয়ে নিচ্ছি, হ্যাঁ
টাইট দিলাম। এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে সফট বক্স, ঠিক আছে, যার আলো কিন্তু যথেষ্ট ভালো। এবং অবশ্যই বলতে হচ্ছে এই হচ্ছে আমার মোটামুটি গরিবের সেট আপ। যাই হোক, আমি ঠিক এইভাবে ভিডিও তৈরি করি, আপনারা অবশ্যই দেখলেন আমার ফুল সেট আপটি। আর আরেকটা বিষয় অবশ্যই বলবো, আপনারা যদি এরকম সফট বক্স নিজের হাতে তৈরি করতে চান কার্টুন দিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে এরকম সফট বক্স তৈরি করা যায় খুব সহজেই। সো বন্ধুরা, সফট বক্স নিয়ে যেহেতু বারবার কথা হচ্ছিল, তাই একটি সফট বক্স খুলে ফেললাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার সেই সফট বক্সটি যেটা একটু আগে ডান পাশের লাইটিং স্ট্যান্ডে বা ট্রাইপডে লাগানো ছিল। এবং এই সফট বক্সে দেখতে পাচ্ছেন এখানে যে চিকচিক করতেছে, এটি হচ্ছে কিন্তু মূলত ফয়েল পেপার। বাজারে যদি আপনি ফয়েল পেপার খুঁজেন তাহলে অবশ্যই পাবেন, বিশেষ করে রেস্টুরেন্টে যে খাবার প্যাকেট করা হয় ফয়েল পেপার দিয়ে, এটা কিন্তু হচ্ছে সেই ফয়েল পেপার। এবং উপরের দিকে যে সবুজ পেপারটি দেখতে পাচ্ছেন, এটা একটি র্যাপিং পেপার, খুব সহজে যে কোনো দোকানে গেলে আপনি এটা কিনতে পারবেন। জাস্ট এটাকে সুন্দর করার জন্য একটু লাগিয়ে দিছিলাম। আর এই দিকে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা হোল্ডার, এটাকে সুন্দর করে কেটে জাস্ট একটু আঠা দিয়ে লাগিয়ে দিছি। আর উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে রশি, জাস্ট একই রকম ভাবে ছিদ্র করে বেঁধে দিছি এই পাশে। অবশ্যই দেখতে পাচ্ছেন একটা গিট্টু দেওয়া আছে। আর এই রশির সাথে কিন্তু মূলত ট্রাইপড বা লাইটিং স্ট্যান্ডে আমি এটাকে বাঁধায় রাখি খুব সহজভাবে। সো এই ছিল মোটামুটি সফট বক্স বা লাইটিং সেট আপ নিয়ে আমার ভিডিও। আর আপনারা যদি এই সফট বক্স বানানো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন, যদি সম্ভব হয় আসলে আমি একটা ভিডিও তৈরি করে দেখাবো। আর অবশ্যই কমেন্ট করলে, আপনাদের যদি কমেন্টের ফিডব্যাক খুব ভালো পরিমাণ থাকে, তাহলে খুব সহজভাবে এরকম একটি সফট বক্স বানিয়ে দেখাবো।